আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল, কিভাবে চাইনিজ ভেজিটেবল তৈরি করতে হয়, আর সারা বছর যে সবজিগুলো পাওয়া যায় আমি সেই সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলটি করে দেখানোর চেষ্টা করছি। আশা করি সবারই ভালো লাগবে। সবসময়ই একটি কথাই কিন্তু বলে থাকি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওটি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন যখনই আমি ভিডিও আপলোড দেব। তাহলে চলুন দেখে নিই আমি এই চাইনিজ ভেজিটেবলটি তৈরি করতে কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু আদা কুচি আর হচ্ছে রসুন কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম, গাজর, 4-5টি মরিচ, আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কেটে আমি এভাবে পার্ট টু পার্ট খুলে নিয়েছি, আর মরিচগুলোর মাথায় আমি সামান্য একটু ফেড়ে নিয়েছি, আর নিয়েছি আলু, আর কিছু মুরগির বুকের পিস, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। তো চুলায় একটি হাঁড়ি বসিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প কিছু রান্নার রেগুলার তেল, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, এগুলোকে আমি ভালোভাবে কিছু সময় ভেজে নেব। আদা রসুনের কুচিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিকেনগুলো। চিকেনগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলো দেওয়ার পরে চিকেনগুলোকেও কিছু সময় ভেজে নেব। আমি এখানে চিকেন এবং চিংড়ি মাছ একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ ব্রয়লার মুরগির বুকের পিসগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছও না, সেজন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সবজিগুলো, যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর, এই সবজিগুলোকে আমি কিন্তু সিদ্ধ করে নেইনি। আপনারা চাইলে সবজিগুলোকে আগে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সবজির মধ্যে যে পানিটা বা স্টকটা থাকে সেটা কিন্তু অনেক উপকারী। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, আপনারা চাইলে এখানে পেঁপেটাও ব্যবহার করতে পারেন, আমার ঘরে পেঁপে ছিল না, আলুটাই তার জন্য ব্যবহার করেছি। আমি তিনটি সবজি দিয়ে কিন্তু আজ এই চাইনিজ সবজিটি তৈরি করে দেখাচ্ছি। তো এগুলোকে হালকা সিদ্ধ হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব মরিচ এবং পেঁয়াজগুলো। তো আমি পেঁয়াজগুলোকে কিভাবে খুলে নিয়েছি এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগে, তার জন্য ক্যাপসিকামটা পরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আমি যে পরিমাণ সবজি নিয়েছি তার জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট, এর থেকে বেশি আর লাগবে না। আর এই সবজিটা কিন্তু একদম গলে যেতে হবে না, আর একদম কাঁচাও থাকবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছু সময়ের জন্য সিদ্ধ করে নিচ্ছি। চাইনিজ সবজিটা একদম সিদ্ধ হয় না বা একদম নরমও হয় না। আর দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আমি স্বাদ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। আমি 1/2 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যতটুকু দরকার অতটুকু পরিমাণেই দিয়ে নেবেন। আর এটি কিন্তু একদম ঘন করার প্রয়োজন নেই, চাইনিজ সবজিটা কেমন হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো কর্নফ্লাওয়ারের পানিটাও কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম সামান্য টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এভাবে আমি নেড়ে চেড়ে কিছু সময় সিদ্ধ করে নেব। আমার চাইনিজ সবজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর এই সবজিটি রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কতটুকু হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চাইনিজ সবজিটার ঘনত্বটা কতটুকু রয়েছে, আর এর যে ঝোলটা সেটা কতটা ঘনত্ব। তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। যদি আমার এই চাইনিজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যেন হাজির হতে পারি দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।